Hello friends, I am Chandrima. Welcome to my channel. আজকে রেসিপি আমলকি দিয়ে আমলকির মোরব্বা। তাহলে দেখে নিন রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই আমার লাগবে আমলকি। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো আমলকি। তবে আমলকিটা একটু পাকা দেখে নিতে হবে। এই আমলকিতে প্রচুর প্রচুর ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আমরা ভাত খাওয়া শেষ পাতে একটা করে আমলকি খেতেই পারি, তাতে আমাদের খাওয়ার পাতের মিষ্টি আর আমলকির ভিটামিন দুটোই হয়ে যাবে। এবার আমলকিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আমলকিগুলোকে এক এক করে ফুটো করে নেব। এইভাবে করে সবটাকে করে নেব। আমলাটাকে দেখুন এইভাবে ধরবো। এই যে আমলার ভিতরে এই একটা সাদা দাগ রয়েছে, এরকম 1, 2, 3, 4, 5, 6টা ফল রয়েছে। চামচটাকে দেখুন, এই আঙ্গুল 4টে রয়েছে, আঙ্গুল 4টের ভিতরে এই আঙ্গুল দিয়ে চামচটাকে এইভাবে ধরবো আর বুড়ো আঙ্গুলটাকে ঠিক এইভাবে পেশার দেব। দিয়ে কি হলো, চামচটা থেকে এই কেন আঙ্গুল থেকে এটা যেন 1/2 ইঞ্চি বেরিয়ে থাকে আর এখান দিয়ে যেন চামচের লেজটা বুড়ো আঙ্গুলের সাইড দিয়ে চামচের লেজটা বেরিয়ে থাকে। এবার আমলাটাকে বাহাতে এইভাবে ধরে এইভাবে করলে দেখুন প্রেশারটা খুব ভালো আসবে। এই এই একটা মাথাকে ঢুকিয়ে দিন, ব্যাস দেখবেন এতে আপনার আমলাটা খুব তাড়াতাড়ি, দেখুন কিভাবে হচ্ছে, খুব তাড়াতাড়ি এটাকে কিন্তু আমি একদম গোড়া পর্যন্ত যাচ্ছে, পুরো শক্তিটাকে আমরা প্রয়োগ করতে পারছি এইভাবে। আর তাড়াতাড়ি হবে, শক্তিটাও প্রয়োগ করা যাবে। ঠিক এইভাবে করে এই কোনাটা ঢোকাবো, এই কোনাটা ঢোকা, এই কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে, হাত কেটে যাওয়ার ভয় নেই, হাতটা কাটবে না। এই দেখুন পরে কিন্তু আমরা এই পাশটাকে করছি, আগে 4 ধাপটা করে নিয়েছি, দেখুন 4 ধাপটা হয়ে গিয়েছে। এবার এই পাশটাকে করে নিচ্ছি, এই সাইডটা একটু শক্ত হয় কেন পুরো বডিটাকে এই বোটাটাই তো ধরে রাখে, সব পাশ হয়ে গেছে, এখন কিরকম নরম হয়ে গিয়েছে দেখেন, পুরো নরম হয়ে গেছে আর বাকি রইলো এই জায়গাটা। এবার এটাকেও আরেকবার ঘুরিয়ে নিয়ে এবার দেখুন এটা এমন হয়েছে, এখনই কিন্তু এটা থেকে ইয়ে রস বেরাচ্ছে, বুঝেছেন, এখনই রস বেরাচ্ছে, এতভাবে এটাকে ফুটো হয়েছে, খুব ভালোভাবে ফুটো হয়েছে। ঠিক এইভাবে করেই আমি সবটাকে করে নিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে একটা পাত্র চাপিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা ফোটার অপেক্ষা। এবার ঢাকনা তুলে দেখুন জল ফুটে গিয়েছে, আমলকিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আমলকিগুলো খুব সাবধানে দিতে হবে যাতে হাত পুড়ে না যায়। আমলকিগুলো দিয়ে এক টুকরো মিশ্রি এর মধ্যে দিয়ে দেব। মিশ্রিটা দিলে কি হবে, আমলকির কষা ভাবটা চলে যাবে। অনেকেই কিন্তু আমলকির কষা ভাব যাবার জন্যে এক টুকরো ফিটকিরি দিয়ে থাকে। এবার ঢাকনা দিয়ে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট ফোটার পরে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো আরও 1 ঘন্টা। আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। 1 ঘন্টা বাদে ঢাকাটা তুলে এবার এই জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গিয়েছে, এবার আমলকিগুলোকে কয়েকবার ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে। যখন আমলকি ধোয়া জলটা বেশ পরিষ্কার বেরোবে
তখন নিয়ে নিতে হবে একটা প্লেট, আর তার উপর নিয়ে নিতে হবে একটা সুতির কাপড়। আর জল থেকে আমলকিগুলোকে ভালোভাবে চেপে চেপে জল আর কষ্টটা ঝরিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে চিপে চিপে তুলে নিতে হবে। এক এক করে আমলকিগুলোকে একইভাবে সবটা আমলকি জল আর রসটা ঝরিয়ে নেব। এবার সেই সুতির কাপড়টা দিয়ে আমলকির গায়ে চেপে চেপে আমলকির গায়ের জলগুলো মুছে নিতে হবে। যতটা ভালো করে জলটা মোছা যাবে ততটাই তাড়াতাড়ি আমলকিটা শুকিয়ে যাবে। একটা একটা আমলকি নিয়ে আর কাপড়ের মধ্যে রেখে চেপে যতটা পারা যায় রসটা বের করে দিতে হবে। ঠিক এইভাবে করেই কিন্তু প্রতিটা আমলকি থেকে জল আর রসটা নিগড়ে নেব। সুতির কাপড় দিয়ে সবটা আমলকি থেকেই রসটা নিগড়ে নেওয়া হয়েছে। সবটা আমলকি থেকে রস আর জলটা নিগড়ে নেওয়ার পরে এবার এটাকে আমি রোদে শুকোতে দেব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা বাদে তুলে নিয়ে আসলাম, এর মধ্যে একটু কাজ জল নেই, দেখুন একটু করে রস নেই, সুন্দর একটা গন্ধ এসেছে, আমলকি আমলকি শুকনো গন্ধটা এর মধ্যে কিন্তু এসে গিয়েছে। ঠিক এইরকম করে আমরা শুকিয়ে নেব। এবার এটাকে আমরা শিরার মধ্যে দেব। চলুন আমরা শিরাটা দেখে নিই কিভাবে তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ জল, 600 গ্রাম জল, এই 3 কাপ জলকে আমি এখন একটা জায়গায় ফেলে দিচ্ছি। এটা আমি শিরা বানাবার জন্য তৈরি করে নিচ্ছি। এক কাপে 3 কাপ জল নিয়েছি, তার সাথে সমান চিনি দিতে হবে, দিচ্ছি 3 কাপ চিনি। এই হয়ে গেল 3 কাপ। শিরা তৈরির জন্যে চিনিটাকে এখন আমি এই গামলায় ঢেলে দিলাম। এবার গ্যাসটা ধরিয়ে শিরাটা তৈরি করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, তলাতে চিনিটা ধরে না যায়। যত সময় চিনিটা গলে না যায় তত সময় কিন্তু নাড়াচাড়া করে যাব। যখন জলের মধ্যে চিনিটা গুলে শিরাটার রং এই রকম হয়ে যাবে পরিষ্কার আর টকবক করে ফুটবে, ঠিক এই সময় দিয়ে দেব এর মধ্যে 1 চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, গ্যাসটা থাকবে হাই ফ্লেমে। তোমাকে দেখতে হবে বারবার শিরাটা কতটা হয়েছে, আর একটু হবে তলাতে লেগে না যায় এই জন্য বারবার এটাকে নেড়ে দিতে হবে। জাস্ট একটু আঠা আঠা, দেখুন একদম শিরা কিন্তু হয়নি, জাস্ট একটু আঠা আর বড় বড় এরকম ফুটছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা আমলকিটা। আমলকিটা আমি একটা টিনের থালাতে শুকোতে দিয়েছি, টিনের থালার গরম আর রোদের গরমে এটা আমলকিটা ভালো শুকিয়ে যাবে। দেখুন প্রতিকটা আমলকি কি সুন্দর শুকিয়েছে, আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এক এক করে এটাকে আমি ছেড়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে এটাকে আমি পুড়ে দিচ্ছি, গ্যাসটা দিলাম কমিয়ে আর ঢাকনাটা দিলাম ঢেকে। 20 মিনিট বাদে ঢাকাটা তুলে আবার একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন এখন এই শিরাটা ঠিক এই রকম হয়েছে। এটা যখন হয়ে যাবে তখন আমলকির রং হয়ে যাবে গোলাপ জামুনের মতো, আর শিরাটা হয়ে যাবে গাঢ়। এটাকে আমি আবার হতে দেব। 40 মিনিট বাদে আবার ঢাকাটা তুলে নেড়ে দিচ্ছি, তলাতে ধরে না যায়। দেখুন আমলকিটা এখন কি সুন্দর হয়েছে, নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আবার আমি 60 মিনিট বাদে ঢাকাটা তুলে নেড়ে দিচ্ছি, দেখুন আমলকিটা কীরকম নরম হয়ে এসেছে, এখনও সম্পূর্ণ হয়নি। আবার আলতো করে নেড়ে এটাকে আমি ঢেকে রাখব যত সময় তৈরি না হয়ে যায়। 1 ঘন্টা 20 মিনিট বাদে তৈরি হয়ে গেল আমলকির মুরব্বা। আমলকি মুরব্বা ইজ রেডি, আমলকির মুরব্বা তৈরি হয়ে গিয়েছে।
ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে দেব, শিরাটা যেন জমে না যায়। দেখুন ঠিক শিরাটা এই রকম হয়েছে। এর উপর দিয়ে ছড়িয়ে দেব জিরে আর ধনের ভাজা গুঁড়ো। খুব অল্প অল্প নিয়ে নিয়ে খুব ভালো করে চারধারে ছড়িয়ে দিতে হবে, নয়তো শিরাতে এক জায়গায় মশলাটা জমে যাবে। শিরাটা ঠান্ডা হলে জমে যাবে, সেই জন্যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে শিরাটা জমে যাবে না। খুব আস্তে করে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা, আর সারা রাত থাকলে খুবই ভালো হয়। দেখুন আমলকির রঙটা কত সুন্দর হয়েছে, একদম গোলাপ জামুনের মতো, কেমন ট্রান্সপারেন্ট হয়েছে এপার থেকে ওপার, পুরো রস ঢুকে একদম টইটম্বুর। আমি একটা খেয়ে দেখি, তারপরে আপনারাও তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগছে। ট্রান্সপারেন্ট পর পর পুরো পেরেছে। আপনারা তৈরি করে খান, আর তৈরির পরে কেমন হয়েছে আমাকে অবশ্যই লিখে জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।